কোনো একজন মানুষ সব সময় তোমাকে মিস করছে, হ্যাঁ, কিন্তু সে বলতে পারছে না। কেন? কারণ তোমাদের দুজনের মধ্যে সম্পর্কটা আর হয়তো নেই, হতে পারে তোমাদের দুজনের মধ্যে আর কথা হয় না, সম্পূর্ণভাবে কথা বন্ধ হয়ে গেছে। হতে পারে যে দুজনের মধ্যে এমন একটা ডিস্টেন্স তৈরি হয়েছে যে সে নিজে থেকে আর কথা বলতে পারছে না। আবার এমনটাও হতে পারে যে সে একটা অন্য সম্পর্কে চলে গেছে, কিংবা তুমি একটা অন্য সম্পর্কে চলে গেছো, কিংবা সে হয়তো বিয়ে করে নিয়েছে, কিংবা তুমি হয়তো বিয়ে করে নিয়েছো। কিন্তু কোনো না কোনো একটা সময় এমন রয়েছে, কোনো একটা এমন কানেকশন রয়েছে, এমন একটা ইমোশন তৈরি হচ্ছে যেটাতে সে তোমাকে মিস করছে এবং তুমি সেটা বুঝতে পারছো না। যদি তোমার সাথে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো আজকের ভিডিওতে বলবো, সেই ঘটনাগুলো যদি তোমার সাথে ঘটে, তাহলে বুঝতে হবে যে সে কিন্তু তোমাকে প্রতিনিয়ত মিস করছে, আর এই কারণেই তোমার জীবনে এই ঘটনাগুলো ঘটছে। অ্যাকচুয়ালি এগুলো অনেকেই বিশ্বাস করে না, কিন্তু তবুও এগুলো একটা ইউনিভার্সাল কানেকশন বলতে পারো। আর এই ইউনিভার্সাল কানেকশন যেটা আজ পর্যন্ত সায়েন্স কিন্তু প্রমাণ করতে পারেনি, কিন্তু তবুও সায়েন্সের প্রমাণের বাইরেও অনেক 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 কিছু জিনিস আছে, অনেক কিছু বিষয় আছে যেগুলো সায়েন্স হয়তো কখনোই প্রমাণ করতে পারবে না। আজকের এই ভিডিওতে তোমাকে আমি এমন তিনটে বিষয় বলবো, এই তিনটে বিষয় বা এই তিনটে ঘটনা যদি তোমার জীবনে ঘটছে, তাহলে বুঝতে হবে যে সেও তোমাকে মিস করছে বলেই তোমার জীবনে এই ঘটনাগুলো ঘটছে। তো তিনটে ঘটনা কি সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও, ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে, আমি তোমায় কথা দিলাম, তাই অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। সো আজকের এই ভিডিওতে তিনটে ঘটনা বলবো যেগুলো তোমার জীবনে যদি ঘটে, তাহলে বুঝতে হবে যে কোনো একজন মানুষ তোমাকে খুব ভালোবাসে এখনো এবং সে কিন্তু তোমাকে প্রতিনিয়ত মিস করছে বলে এই ঘটনাগুলো তোমার জীবনে ঘটছে। ফার্স্ট, যদি কোনো একটা পার্টিকুলার সময়ে তুমি তোমার এক্সের কথা, কিংবা তুমি যাকে ভালোবাসতে তার কথা, কিংবা এখন তুমি যাকে ভালোবাসো তার কথা তোমার যদি মনে পড়ছে, তাহলে বুঝতে হবে যে সেও তোমাকে মনে পড়ছে বলেই ওই পার্টিকুলার একটা সময়েই কিন্তু তোমার ওর কথা খুব মনে পড়ছে। দেখবে এমন অনেক হয়, মানে এমন অনেক সময় ঘটে থাকবে তোমার জীবনে যে কোনো একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেটা হতে পারে সকালে উঠেই, কিংবা হতে পারে প্রত্যেক দিন রাত্রির বেলা, যে তুমি তাকে এখনো ভালোবাসো সেটা কিন্তু তোমার মনে পড়ে, তোমার তার কথা বারবার মনে পড়ে। এবং এমন হয় যে তার কথা মনে পড়তে মনে পড়তে তোমার চোখ মুখ শুকিয়ে যায়, খুব কান্না চলে আসে, এমন যদি হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে কোনো একটা পার্টিকুলার সময় তোমার মনে পড়ছে, মানে সেই পার্টিকুলার সময়ে সেও কিন্তু তোমাকে খুব হাড়ে মনে পড়ছে, সেও কিন্তু তোমাকে খুব মিস করছে, সে তোমাকে এখনো ভালোবাসে বলেই সেই নির্দিষ্ট একটা সময়ে বারবার তার কথা তোমার মনে পড়ছে। যেহেতু আমি অনেক ধরনের অনেক বয়সের কাপলসদের সাথে কথা বলেছি, তো আমি এটা বুঝতে পেরেছি যে অনেক কাপলসের এমন হয়েছে যে কোনো একটা নির্দিষ্ট সময়, অনেক সময় ঘুম থেকে উঠেই মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে তার জন্য, কারণ তার কথা খুব মনে পড়ছে। আবার অনেক সময় এমন হচ্ছে যে ঘুমানোর আগে তার কথা প্রচুর পরিমাণে মনে পড়ছে। এরকম যদি বারবার ঘটে থাকে তোমার জীবনে, তাহলে বুঝতে হবে যে সেও ওই সময়েই তোমাকে মনে করছে এবং খুব ভারে মনে পড়ছে, আর ওই মনে করাতেই কিন্তু একটা তরঙ্গ, একটা ইউনিভার্সাল কানেকশন তৈরি হচ্ছে যেটা তোমার মন পর্যন্ত পৌঁছাচ্ছে। ঠিক যেভাবে একটা জায়গা থেকে স্যাটেলাইটে সিগন্যাল যায় এবং সেই স্যাটেলাইট থেকে সিগন্যাল একদম মহাবিশ্ব থেকে সিগন্যাল কিন্তু একটা বাড়ির টিভি পর্যন্ত চলে আসে, একটা ফোন পর্যন্ত চলে আসে, ঠিক তেমনভাবেই একটা সিগন্যাল বহু দূর দূরান্ত থেকে কিন্তু তোমার মনের মধ্যে চলে আসে। মনের এই সিগন্যালটাকে যেহেতু এখনো পর্যন্ত সায়েন্স প্রমাণ করতে পারেনি, তাই সায়েন্স এটাকে মানে না, অনেকজন এটাকে স্পিরিচুয়াল ভাবে মেনে নেয়, কিন্তু এটা সত্য, এটা একটা ইউনিভার্সাল কানেকশন, এটা হচ্ছে। সেকেন্ড, যদি তোমার এমনটা হয় যে কোনো একটা সময় তার কথা মনে পড়ছে এবং এমন হচ্ছে যে মনে পড়তে 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 এতটা কঠিন সিচুয়েশন তোমার হয়ে যাচ্ছে যে তুমি খুব মানে ভালো ছিলে, এখনই ভালো ছিলে, কিন্তু হুট করে 10-15 মিনিটের মধ্যে তার কথা এত পরিমাণে মনে পড়ছে যে তোমার কান্না পাচ্ছে, তুমি খুব কষ্ট পেতে শুরু করছো, চারিদিক যেন তোমার অন্ধকার টাইপের হয়ে যাচ্ছে, তোমার মনে হচ্ছে যে তোমার জীবনে যেন কিছুই নেই, সে এলে যেন তোমার জীবনটা আলোকিত হয়ে যাবে, কিন্তু বাস্তবে তোমার জীবনে সবাই আছে, তোমার পরিবারের মানুষজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, প্রত্যেকটা মানুষ আছে, অনেক মানুষ এমন আছে যারা তোমাকে খুব ভালোবাসে, কিন্তু তবুও তোমার মনে হচ্ছে যে না, আমার ভালোবাসার কমতি আছে। কোনো একটা মানুষের কথা হুট করে মনে পড়াতেই সেই মানুষটার জন্য তুমি একদম ব্যাকুল হয়ে যাচ্ছ, কিছুক্ষণের মধ্যে তোমার কান্না পাচ্ছে, তোমার খুব কষ্ট হচ্ছে, তোমার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, কোনো একটা মানুষকে তোমার এই সব কথাগুলো বলতে ইচ্ছা করছে। যদি এমন হয়
হ্যাঁ, বারবার এমন হয় তাহলে বুঝতে হবে যে সেই মানুষটাও কিন্তু তোমার জন্য এরকম ভাবে ব্যাকুল হচ্ছে, এবং সেই কারণে হুট করে তোমার এরকম সিচুয়েশন তোমার জীবনে ঘটছে। তো এটাও বুঝতে হবে যে যদি বারবার এরকম হয় তাহলে কিন্তু অবশ্যই সে মনে করছে বলেই তোমার মনে পড়ছে, ঠিক আছে? একবার দুবার যদি হয় তাহলে সেটা হতে পারে যে সে মনে করছে না, তোমার খুব হট করে কষ্ট হচ্ছে এবং তুমি মনে করছো, কিন্তু যদি বারবার হতে থাকে তাহলে কিন্তু সেও মনে করছে বলেই তোমারও মনে পড়ছে। 3 নম্বর পয়েন্ট, যদি হুটপাট করে প্রায় সময় তোমার এমনটা মনে হচ্ছে যে তার যেন কোনো ক্ষতি হয়েছে, তার যেন শরীর খারাপ, তার যেন কোনো একটা বিপদ হয়েছে, সে যেন ভালো নেই, তার শারীরিক যেন একটা অসুস্থতা হয়েছে, সে যেন মানসিকভাবে ভেঙে পড়েছে, মানে তার কিছু একটা হয়েছে, তোমার এমনটা বারবার মনে হচ্ছে, তাহলে বুঝতে হবে যে সত্যি তার যেন কিছু হয়েছে। এমনটা অনেকবার হয়েছে, কারণ আমি বহু কাপলসদের সাথে কথা বলেছি, বহু ধরনের বহু বয়সের মানুষের সাথে কথা বলেছি, 15 বছর থেকে 25 বছর, 35 বছর, 45, 55, 60 বছর পর্যন্ত মানুষের সাথে আমি কথা বলেছি, এবং তাদের জীবনে কিন্তু এরকম ঘটনা ঘটেছে। এরকম ঘটনার সম্মুখীন আমি অনেকবার হয়েছি, বহু মানুষের মুখ থেকে আমি শুনেছি তাদের জীবনে এগুলো ঘটেছে। বারবার তোমার যদি এমনটা মনে হচ্ছে যে রিসেন্ট 1 সপ্তাহ ধরে তোমার প্রায় মনে হচ্ছে যে সে যেন ভালো নেই, তার শরীর খারাপ হয়েছে, সে যেন হসপিটালে ভর্তি হয়েছে, তার যেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তার যেন কিছু একটা হয়েছে, তার মানসিক দিক থেকে সে যেন খুব কষ্ট পাচ্ছে, তার শারীরিক কোনো একটা অসুস্থতা সে ভুগছে, এমন যদি বারবার মনে হয় তাহলে অ্যাকচুয়ালি তার কিছু হয়েছে এবং সে চাইছে যে তুমি তার খবর নাও, এমনটা কিন্তু হয়, ঠিক আছে? তো এটা তোমাকে বুঝতে হবে যে এটা একটা সিগনাল, এটা একটা মহাজাগতিক সিগনাল, এটা একটা ইউনিভার্সাল কানেকশন, যেটা বারবার তার থেকে তোমার কাছে আসছে এবং তোমার কাছ থেকেও তার কাছে যাচ্ছে বলে এই ব্যাপারটা ঘটছে। এবং হয়তো তার কাছে কোনো রাস্তা নেই তোমার কাছে ফিরে আসার, তার কাছে কোনো রকম উপায় নেই যে সে তোমাকে কন্ট্যাক্ট করবে, বা সে হয়তো কোনো না কোনো একটাভাবে ফেঁসে গেছে, সে যেহেতু এতটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, যেহেতু অনেক দিন, অনেক মাস, অনেক বছর কথা হয়নি, তাই এমন একটা ডিস্টেন্স তৈরি হয়েছে যে সে নিজে থেকে পারছে না তোমার কাছে আসতে, তাই কিন্তু সে এই মহাজাগতিক সিগন্যাল পাঠাচ্ছে, মানে অ্যাকচুয়ালি সেও পাঠাচ্ছে না, সে যেহেতু খুব হারে মনে পড়ছে তাই এই মহাজাগতিক সিগন্যালটা সৃষ্টি হচ্ছে এবং তোমার মন পর্যন্ত আসছে এবং সে চাইছে তুমি আগে থেকে কথা বলো। তাই তোমার কাছে যদি উপায় থাকে এবং তোমার যদি মনে হয় যে না আমার কথা বলা উচিত, তাহলে কিন্তু কথা অবশ্যই তুমি একবার বলতে পারো, তার অবশ্যই তার সাথে একবার যোগাযোগ করতে পারো। কিন্তু হ্যাঁ, এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে একদিকে বাস্তবতা যেমন কঠিন, ঠিক তেমনই কিন্তু কল্পনার জগৎটাও কঠিন। তোমার এই কল্পনার জগতে যদি তোমার ক্ষতি হয়ে যায় তাহলেও তোমাকে এটা ভেবে দেখতে হবে, কারণ হতেই পারে যে তুমি এখন অন্য কারোর বউ, তুমি আর এখন অন্য কারোর হাজবেন্ড, তো সেই জায়গা থেকে তোমার যাওয়া উচিত কি উচিত নয় সেটাও তোমাকে ভেবে দেখা উচিত। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও, তোমার সাথে কি কখনো এমন ঘটেছে নিচে কমেন্টে জানাতে ভুলো না, তোমার কমেন্ট দেখে আরও মানুষ কমেন্ট করতে বাধ্য হবে, এবং এই ভিডিওটা শেয়ার করতে ভুলো না, ভিডিওটা শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবের সাথে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? তো আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।